আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তার একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। পাস্তা কিভাবে এরকম ঝরঝরে এবং খেতে অনেক মজাদার বানাবেন সেই রেসিপি শেয়ার করব। পাস্তার পারফেক্ট রেসিপি চাইলে এই রেসিপিটা না টেনে পুরো দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাস্তা। আমি এখানে ম্যাকারনি নিয়ে নিয়েছি, এটা বিভিন্ন শেপের দেখতে পাচ্ছেন, তবে আপনারা পাইপ শেপই বলেন আর যে কোনো শেপই বলেন, যে কোনো একটা নিলেও কোনো সমস্যা নেই। মোট কথা, পাস্তা কিংবা ম্যাকারনি রেসিপি কিন্তু একইভাবে রান্না করলে পারফেক্টভাবে রান্না করতে পারবেন। তো প্রথমে আমি এগুলো সেদ্ধ করে নিব, এর জন্য কুকারে পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এভাবে ফুটবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার পানিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে রান্নার তেল দেওয়ার কারণ হচ্ছে, যদি রান্নার তেল ব্যবহার করি তাহলে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না, ফলে ঝরঝরে থাকবে। এবার দিয়ে দিলাম পাস্তাগুলো, আর দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিট, যাতে পাস্তাটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। এই পাস্তাটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তা বোঝারও একটা উপায় আছে। পাস্তার একটা অংশ কাটলে বুঝতে পারবেন ভেতরে সাদা অংশটা হালকা পরিমাণে আছে, তখন এটা বুঝবেন যে সেদ্ধ হয়ে গেছে। তো সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এবার পাস্তাগুলো আমি ছেঁকে নিচ্ছি। এখানে একটা কথা, অনেকে আছে পাস্তা ছাকার পরে ধুয়ে নেয়, সো সেক্ষেত্রে পাস্তার টেস্টটা কিন্তু পারফেক্ট আসে না। এখানে আপনারা না ধুয়ে রান্না করার চেষ্টা করবেন। এটা পানি ঝরানো পর্যন্ত আমি অপেক্ষা করব। অন্যদিকে চুলে একটা কুকার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। 2 কাপ পাস্তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 5 পিস কাঁচামরিচ এবং 4টে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসতেছে, তখন আমি এখানে দিয়ে দিব ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন, আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। আমি কিন্তু পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি, এবার ডিমের জন্য কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম পরিমাণে দিচ্ছি, এজন্য আমি কিন্তু এখানে সয়া সস ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু সয়া সসে অনেক লবণ থাকে, সেহেতু আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি সয়া সস থাকে তাহলে লবণটা কমিয়ে দিবেন। আর এভাবে ডিমগুলো অনবরত নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ডিমগুলো ভাজি হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। এবার পাস্তা এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, একবারে সহজ সরল এবং সিম্পল একটা রেসিপি। চাইলে যে কেউ এই রেসিপি ফলো করলে পারফেক্টভাবে একটা পাস্তা রেসিপি তৈরি করতে পারবেন। ছোট বাচ্চারা কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করবে, কারণ এখানে ঝালের পরিমাণটা খুবই কম। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, আমি এখানে 1/2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি পাস্তার যে মশলাটা থাকে সেই মশলা। আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি, আমি শুধু পাস্তায় যে মশলাটা থাকে সেই মশলা দিয়েছি এবং সয়া সস ইউজ করেছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। তো এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো খাওয়ার জন্য রেডি।
এবার আমি বেড়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কত ঝরঝরে হয়েছে, এটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।